ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নজর রাখবো পরের খবরে। সংকটজনক হলেও স্থিতিশীল প্রণব মুখোপাধ্যায়। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। গোপাল, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সম্পর্কে এখনো পর্যন্ত আর কি খবর রয়েছে? দেখো, বিকেল 5টার পর তার শরীরের যে একটু উন্নতি হয়েছে, তিনি শ্বাস প্রশ্বাস নিয়েছেন, এটা অভিজিৎ মুখোপাধ্যায় তার পুত্রের সাথে আমার কথা হচ্ছিল, তিনি কিন্তু জানিয়েছেন যে বিকেল 5টার সময় তিনি দেখতে গিয়েছিলেন, সেই সময় যে চিকিৎসকরা ছিলেন তাকে দেখে জানিয়েছেন এবং তিনি দূর থেকে দেখেছেন যে বাবা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটা তিনি বলেছেন। এবং যে ধরনের ভেন্টিলেশন বা অন্যান্য যে সাপোর্ট রয়েছে, সেই সাপোর্ট যদিও দেওয়া রয়েছে কিন্তু তিনি নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। যদিও যেমনটা বলা হচ্ছে যে সংকট হলেও স্থিতিশীল রয়েছেন, যেমনটা অভিজিৎ বাবু জানাচ্ছেন যে যে একটা অত্যন্ত সংকট, যে একটা সংকটজনক অবস্থা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে কিছুটা হলেও ইম্প্রুভ হয়েছে, কিছুটা হলেও একটু ভালো হয়েছে, তিনি নিজে কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়েছেন। যদিও তোমাকে বলে রাখি যে সমস্ত মেডিকেল সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্ট কিন্তু রয়েছে, সেইটা থাকা সত্ত্বেও তিনি নিজে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়েছেন, এটা তিনি জানালেন। যদিও তার যেখানে অপারেশন হয়েছিল মাথায়, ঠিক তার উল্টো দিকে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে, এই রক্তক্ষরণ থামানোর জন্য দ্রুত আবার একটা অস্ত্রোপচারের প্রয়োজন হয়, কিন্তু সেই অস্ত্রোপচার এই মুহূর্তে চিকিৎসকরা করতে চাইছেন না, তার কারণ তুমি জানো অস্ত্রোপচার করতে গেলে আবার অ্যানাস্থেসিয়া, আবার তাকে অজ্ঞান করতে হবে, সেই ঝুঁকিটা নিতে চাইছে না। তার যে শারীরিক কন্ডিশন, ঠিক সেই জায়গায় এই যে ধারাবাহিক একটা রক্তক্ষরণ হয়ে যাচ্ছে মাথার বিভিন্ন জায়গায় যেখানে অপারেশন হয়েছে, ঠিক তার উল্টো দিকে বা রক্তক্ষরণটা হয়েছে। এই অবস্থায় যেমন একটা আশার আলো দেখা দিয়েছিল যে তিনি শ্বাস নিচ্ছেন, কিন্তু পাশাপাশি রক্তক্ষরণে উদ্বেগ বাড়িয়েছে তার পরিবারের কাছে, চিকিৎসকদের কাছে। ধন্যবাদ।